আসসালামু আলাইকুম। আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি আজকে একটা কথা বলবো একটা খাটের বিষয়ে। এই খাটটা হচ্ছে নেকলেস খাট। এই খাটটা আপনার খুবই একটা সুন্দর খাট। আসলে এই ভিডিওটা আমি অনেক আগে ছাড়ছিলাম, তখন দেখা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে অনেকেই দেখে নাই। কিন্তু আসলে এই নেকলেস খাটটার আপনার ক্যাটাগরি খুবই সুন্দর। আর আমি এই খাটটা দেখা যাচ্ছে আমার দোকানে একটা খুব বেস্ট কোয়ালিটি খাট। এই খাটটা আপনার চিটাগাং সেগুন কাঠের। এইটা হচ্ছে আপনার দাম হচ্ছে 60,000 টাকা। আর এইটা আপনার হচ্ছে পুরাটা পুনে 3 ইঞ্চি কাঠের ভিতরে করা। আসলে কাঠটা আপনার 3 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু আপনার মানে রান্দামান্দা করতে করতে আপনার পুনে 3 ইঞ্চি হয়েছে আপনার। বিশেষ করে এই খাটটার আপনার দুই সাইডে দুইটা পাল্লা হইব। ওই পাল্লাটা একটু দেখেন মাহবুল ভাই, আপনার এই জায়গায় এই একটা পাল্লা হইব, আর ওই সাইডে আর একটা পাল্লা হইব, আপনার মাঝখানে গ্লাস হইব। আপনার পাল্লার ডিজাইনটাও আপনার খাটের লগে ম্যাচিং করা, খুবই সুন্দর লাগে আসলে। আর এই খাটটা আপনার মূলত দেখা যাচ্ছে এখনও কমপ্লিট হয় নাই। আর একটা জিনিস, আমাদের পিছনগুলোও আমরা সবসময় কাঠ ব্যবহার করি। আসলে মুখ দিয়ে আসলে বললে হবে না, আসলে দেখাই দিলে গেলে বিশ্বাস হবে। আমি কিন্তু আপনাদের মাটির থেকে একবারে পুরাটা কাঠ। আমি কিন্তু আপনার প্রত্যেকটা পোটাকে আমি কখনোই বলি না যে এটাতে বোর্ড আছে ইয়ে আছে, আমি কিন্তু আপনারে ডাইরেক্টলি দেখাই দিই। আর আপনার এইটা আসলে পার পাটার থেকে, এই মাথার পাটার থেকে আপনার পার পাটাটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আপনার কঙ্কাল সিস্টেম, আপনার ভিক্টোরিয়া পায়া সিস্টেম। আপনার পার পাটাটার কাস্টগুলো দেখেন। আসলে এটার ভিডিও দিতাম না, তারপরেও আসলে আমাদের পৃথিবীতে বহুত রকম মানুষ আছে, দেখা যাচ্ছে এক একজনের পছন্দ এক এক কোয়ালিটি, এর জন্য এইটার ভিডিও দিতেছি। আর এটা আপনার আসলে দেখতেছেন যে এটা আসলে কিন্তু আপনার পুরাই পিরাই বার্নিশ করা আছে। আপনার দেখা যাচ্ছে 80% কাজ করা আছে, আপনার 2% বাকি আছে। আর আপনারা দেখা যাচ্ছে যারাই আপনারা ভিডিওগুলো দেখেন, তারা দেখা যাচ্ছে আপনাদেরকে সবাই ভিডিও আপনারা দেখেন এরকমভাবেই দেখায়। আপনার দেখবেন পোটিং পাটিং সব কিছু করা আছে, তারা আপনার বলে যে এই মালটার এখনও ঘষা হয় নাই, বার্নিশ করা হয় নাই, কিছু হয় নাই। কিন্তু আসলে যখন আপনি দেখবেন একটা মালে আপনার পুরাটা ফিনিশিং আছে, এগুলো কিন্তু আসলে ঘষা মাজা করা, পোটিং পাটিং করা। যখন দেখবেন আপনার সব কিছু করা আছে, তখন ওই ভাববেন যে এই মালটার আপনার 90%-এর 80% কাজ করা আছে, আপনার 2% বাকি আছে। এই খাটটা আমরা ইচ্ছে করলে একদিনে শেষ করতে পারবো। আর আপনি যেটা দেখবেন হচ্ছে এ দেখেন, এগুলো দেখবেন এগুলো আপনার এখনও ঘষা হয় নাই, ঘষা চলতেছে, কিন্তু আপনার এদের দেখেন এগুলো হচ্ছে ফুটা ফাটা, তারপরে ওই যে ভাঙ্গা চূড়া ইয়াওয়া সব চলতেছে। আপনার এ দেখেন এই যে এই খাটটা আজকে 3 দিনে আপনার এদের খালি এই জায়গার থেকে এইটুকু ঘষছে, তাহলে বুঝেন ঘষা কী খাট নেই। আসলে আমি আপনাদেরকে ইচ্ছে করলেও বলতে পারতাম যে এই মালটার এখনও ঘষা বার্নিশ কিছু করা নাই, কিন্তু আসলে আপনার কাজ করা আছে। আর সব থেকে আপনার এই খাটটার আপনার এই ফুলগুলো খুবই একটা আনকমন, কারণ আমি আপনার যখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে আসি নাই, তখন আমি এই খাটগুলো আসলে অনেক বেচছি। আর এই খাটগুলো আমার অনেক একটা চাহিদা ছিল। আর এই খাটটা আপনি ভাবতে পারেন এটা কিন্তু আলগা, আসলে আলগা না, এটা আপনার খুদাই করে এটা হচ্ছে লুডার দিয়ে তোলা, এটা আপনার এক কাট। আর আমি কখনো আপনার আলগা নকশার কাজ করিনি, এটা আপনার ছলেট নকশা। একবার আপনার পুরোটাই দেখা যাচ্ছে পুনে 3 ইঞ্চি কাঠের উপরে খুদাই করে নকশা। আর একটা কথা হচ্ছে, দেখা যাচ্ছে যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, এই আল্লাহদান ফার্নিচার আজকে এত দূরে দাঁড় করাইছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সব সময় আমি একটা কথা বলে থাকি, আপনার দেখা যায় যে কোনো মানুষ যে কোনো মাল কেনার আগে ভালোভাবে দেখে শুনে কিনবেন, কারণ আসলে সবারই কষ্টের এবং পরিশ্রমের টাকা। আসলে ভাই আমি আপনার একটা মাল দেখা যাচ্ছে দিতে পারলেই পাটনি ছাড়া পান না। আপনি একটা মাল ব্যবহার করি, যখন 5 বছর পরে বলবেন যে ভাই আমার মালটা ভালো হয়েছে, তখন আমাদের কাছে খুবই আনন্দ লাগে। আসলে দেখা যাচ্ছে কোনো ব্যবসায়ী চায় না যে খারাপ দিতে, তারপরেও দেখা যাচ্ছে আসলে টাকা পয়সা এমন জিনিস, প্রত্যেক মানুষের তো টাকা পয়সার যাদের দেখা যাচ্ছে টাকা পয়সার উপরে নেশা বেশি থাকে, তারাই দেখা যাচ্ছে আপনার 2 নম্বরই বেশি করে। তবে আমি ভাই আপনার ছোট্ট একটা দোকান, আর আল্লাহর রহমতে আমি যতটুকু সৎনীতিতে আছি আপনারা দোয়া করবেন আমি যেন সৎনীতিতেই থাকতে পারি। ধন্যবাদ সবাইকে আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে, আসসালামু আলাইকুম। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।